হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, দিস ইজ রিশা। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, এর মধ্যে দিয়ে দিলাম ঝুরি করা গরুর মাংস। গরুর মাংস সিদ্ধ করে আমি একটা হামাম দিস্তাতে থেতো করে নিয়েছিলাম, মানে ঝুরি ঝুরি করে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর নুডলসের টেস্টিং মশলা। তো দেখতেই পাচ্ছেন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। আজকে কী রান্না করবো বলুন তো, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে মিস করবেন না। একদমই স্পেশাল আমার রেসিপিতে আমি চাউমিন রান্না করে দেখাচ্ছি। তো গরু মাংসের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিক্সড করার পর এখন দিয়ে দিলাম আমি এর মধ্যে সিদ্ধ করা ছোলাবুট। তো সিদ্ধ করা ছোলাবুট দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম রাইস। এটা পোলার চালের ভাত, আমি আগের দিন রাত্রে সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে, এইটা দিয়ে দিলাম। নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেই ভাতটা এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে। আর একটা কথা বলবো, যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বিশেষ করে এক বছর থেকে শুরু করে 5 বছরের বাচ্চা পর্যন্ত, এটা তো সব বয়সের বাচ্চারাই খেতে পারবে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে 1 বছর থেকে 5 বছরের বাচ্চাদেরকে যখন রান্না করে খাওয়াবেন, ঝালটা কম দিবেন, পারলে না দিয়ে রান্না করে খাওয়াবেন, দেখবেন তারা চেটে পুটে খেয়ে উঠে যাবে। এখানে কিন্তু সব ধরনের পুষ্টিগুণে আছে, যার কারণে আমি সবসময় চেষ্টা করি আমার রাজপুত্র এবং আমার রাজকন্যাকে এইভাবে রান্না করে খাওয়াতে। এখানে আমি 2টা ম্যাগি নুডলস সিদ্ধ করে নিয়েছি পানি ঝরিয়ে, শুধু লবণ দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, খুব বেশিও সিদ্ধ করা যাবে না। তো সব উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, যেন একদম ভেঙে না যায়, তাহলে কিন্তু এগুলো একদমই মানে জাউ হয়ে যাবে। মানে আস্তে ধীরে নাড়াচাড়া করতে হবে যেন নুডলসগুলো বেশ ভেঙে না যায়, তাহলে খেতে অতটা টেস্ট লাগবে না। নুডলসগুলো সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন, টিপস দিয়ে দিচ্ছি, অবশ্যই যেন খুব বেশি সিদ্ধ না হয়, মিডিয়ামভাবে নুডলসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। অবশ্যই সয়া সস দিতে হবে, সয়া সস দিলে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়, খাওয়ার সময় অনেক টেস্টি হয় খাবারটা। অবশ্যই চেষ্টা করবেন সয়া সস দিতে। আর এখানে আমি দিয়ে দিব নুডলসের মশলা, দিয়ে দিলাম আবারও 1 প্যাকেট। আর ধাপে ধাপে নুডলসের মশলাগুলো দিতে হবে। আমি এখানে আবারও 1 প্যাকেট একটু নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিলাম নুডলসের মশলা। আমার বাসায় এই রেসিপি যেদিন হবে সেদিন তো সবাই চেটে পুটে মানে আঙুল চেটে খেয়ে ফেলবে বাচ্চারা। আপনারা অবশ্যই বাসায় রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন, এবং যদি টেস্টি না হয় আপুকে কমেন্টস করে বকা দিবেন। আর যদি টেস্টি হয় তাহলে অবশ্যই আপুর ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবে। ফেসবুক থেকে যারা দেখবে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে, তারা অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং কি করবে বলো তো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। আর দেখতে পাচ্ছ সব উপকরণ ভালোভাবে আমার নেড়ে চেড়ে একদম রেডি হয়ে গিয়েছে এটা খাওয়ার জন্য। এখন আমি এটা চুলা থেকে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব, তারপর আমার বাসার সবাইকে পরিবেশন করব। অবশ্যই কিন্তু আপুকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের এই আমার চাউমিন রেসিপিটা। আর তোমাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই তো রান্না করে খাওয়াবে, এবং নিজেরাও রান্না করে খাবে। অনেকে আমাকে কমেন্টস করে জানাও যে আপু রান্না খেতে চায়, আমাদেরকে দাওয়াত দিলে না। অবশ্যই যার আমার হাতে রান্না খেতে ইচ্ছা করে কিংবা খাইতে মন চায়, তারা অবশ্যই সরাসরি আমার বাসায় চলে আসবে, আপু তোমাদেরকে রান্না করে খাওয়াবো। বোনের বাসায় ভাই বোনরা আসবে, দাওয়াতের প্রয়োজন নেই, সরাসরি চলে আসবে। আল্লাহ হাফেজ।